হচ্ছেন বাংলা ইঞ্জিনিয়ার্স, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। গোঘাট 2 নম্বর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুরগি পালনের প্রশিক্ষণ, উন্নত মানের মুরগি বাচ্চা বিতরণ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেভাবে আমাদের প্রাণী সম্পদ দপ্তর মুরগি পালনের জন্য, যাতে গরিব মানুষের মুরগি পালন করে তাদের পরিবার স্বনির্ভর হয়, তাদের সচ্ছলতার জন্য ব্লকে ব্লকে মুরগির বাচ্চা ও ছাগল বিতরণ করছেন, তেমনি মঙ্গলবার গোঘাট 2 নম্বর ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ও গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় গোঘাট 2 নম্বর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সহ সাধারণ মানুষকে, উপভোক্তাদের প্রত্যেককে 10টি করে মোট 597টি উন্নত মানের 28 দিনের বয়সের অধিক ডিম উৎপাদনকারী উন্নত জাতের মুরগির বাচ্চা প্রদান করা হয়। এছাড়া বিজ্ঞানসম্মতভাবে মুরগি পালনের লক্ষ্যে উপভোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। মুরগিগুলির স্বাস্থ্য সুরক্ষার প্রত্যেক উপভোক্তাদের কার্যকরী ওষুধ প্রদান করা হয়। মুরগিগুলিকে রানীক্ষেত রোগের প্রতিষেধক F1 টিকা প্রদান করেন ব্লকের প্রাণী মিত্র প্রাণী বন্ধুরা। এই উপলক্ষে গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির আয়োজিত বিতরণ সভায় উপস্থিত ছিলেন গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল পাটিল সহ সভাপতি সমিতির মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও দপ্তরের কর্মীবৃন্দরা। এই উপলক্ষে গ্রামবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমি ডক্টর তরুণ কুমার সাহারায়, গোঘাট 2 ব্লকের বিএলডিও সাহেব। আজকে এই ব্লকের 9টি জিপি গ্রাম পঞ্চায়েত অঞ্চলের 597 জন উপভোক্তাকে 10টি করে মুরগির বাচ্চা, তাদের সঙ্গে প্রশিক্ষণ এবং প্রতিটি বাচ্চাকে F10 ভ্যাক্স মানে টিকাকরণ করা হচ্ছে। এটা রাজ্য প্রকল্পে স্টেট প্ল্যানে 2019-20। আজকে 597 জনকে বেনিফিসিয়ারিকে মুরগি বাচ্চা দেওয়া হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যেভাবে আমাদের প্রাণী সম্পদ দপ্তর এই মুরগি পালনের জন্য, যাতে গরিব মানুষ এই মুরগি পালন করে বাড়ি তারা স্বনির্ভর হয় এবং তাদের স্বচ্ছলতা আসে বাড়িতে, সেই জন্যই সরকার কিন্তু এই চিন্তাভাবনা নিয়েছে। আমরা প্রতি বেনিফিসিয়ারকে 10টা করে মুরগি বাচ্চা দেওয়া হচ্ছে, 1 মাসের মতো বয়স মুরগি বাচ্চাগুলো। হ্যাঁ, এগুলো খুব তাড়াতাড়ি বাড়ে। হ্যাঁ, ডিম দেবে এবং পরিবারের স্বচ্ছলতা আছে এই লক্ষ্যে। হ্যাঁ, ভ্যাকসিন তো দেওয়া হচ্ছে, সাথে সাথে মুরগি বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এবং আগামী দিনেও আমাদের প্রাণী বন্ধু প্রাণী মিত্ররা আছে, এরা বাড়ি বাড়ি খোঁজ খবর নেবে মুরগি বাচ্চাগুলো ঠিকভাবে লালন পালন করছে কিনা। এটাই আপনার নাম? আডেলিজ। আমার নাম হরিরাম রায়, আমি গোঘাট ব্লক 2 পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদের কর্মকর্তা। আমি পশ্চিম বর্ধমান অঞ্চলের স্থায়ী বাসিন্দা। পশ্চিমবঙ্গ সরকারের এই যে প্রাণী সম্পদের যে মুরগি বাচ্চা আমাদেরকে দিয়েছে সরকার, এই জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সরকারের স্কিমে যে আমাদের গোঘাট 2 নম্বর ব্লকে 9টা জিপি আছে, মানে 9টা পঞ্চায়েত আছে, প্রত্যেকটা পঞ্চায়েত স্তরে প্রত্যেক মানে সদস্যদের মানে গোষ্ঠী বা ভাতিগত ব্যাপারই হোক, ওনারদের কে 10টা করে মুরগি ছাড়া দিয়ে হচ্ছে, তার সাথে ভ্যাকসিনেশন, তার সাথে ট্রেনিং। আপনার নাম? আমার নাম কাকুনি পাল। ডিভিশন হচ্ছে যে আমার এই প্রাণী মিত্র প্রাণী মিত্র মল্লিকের রিপোর্ট, বাংলা ইঞ্জিনিয়ার্স।